আমাদের হাতে আসলে রোলিং স্কোয়ারের সুইজারল্যান্ড থেকে কিছু প্রোডাক্ট আসাইন করেছে। তো আজকে আমরা আসলে এটার ওভারভিউ করব। অ্যাকচুয়ালি বিভিন্ন টাইপের ক্যাবেল আছে এবং হচ্ছে আপনার ইন্টারেস্টিং কিছু প্রোডাক্ট আছে। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মফসম রেলটেক মাস্টার। আজকে আমি আসলে আপনাদেরকে এই রোলিং স্কোয়ারের কিছু প্রোডাক্ট মানে ইনোভেটিভ প্রোডাক্ট নিয়ে আপনার আসলে ভিডিওটি করব। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করে দেবেন এবং সাথে যে বেল আইকন আছে সেটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নতুন কোনো ভিডিও যখন পাবলিশ হবে সবার আগে দেখতে পারবেন। সো চলুন শুরু করে আজকের ভিডিও। এই হচ্ছে রোলিং স্কোয়ার থেকে সেন্ড করা প্রোডাক্টের বক্স। সো আমরা আসলে বক্সটা খুলে দেখি যে বক্সের মধ্যে কী আছে। বক্সের শুরুতে দেখি মাহফুজ লেখা, যাই হোক বানানটা ভুল করেনি, অনেকে আসলে জেড লেখেন, যাই হোক আমারটা ঠিক আছে। সো একটা খাম পেলাম, সে খামটা খুলে দেখি যে আসলে খামের মধ্যে কী লেখা আছে। রোলিং স্কোয়ার থেকে কিছু সম্ভবত হয়তো বা কোনো ইনভাইটেশন বা আপনার হচ্ছে কোনো কী বলে থ্যাংকস থ্যাংকস জানাবে বা তাদের কোম্পানি সম্বন্ধে। সো দেখতে পাচ্ছেন ডিয়ার মাহফুজ সামথিং সামথিং অনেক কিছু লিখছে, তাদের সিওটিও যারা আছে তাদের সাইন সহ। সো নাইস টু সি প্যাকেটিং ইজ গুড। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন TAU একটা আপনার হচ্ছে কোনো একটা গ্যাজেট, আমরা সাইডে রেখে একটু পরেই দেখতেছি যে গ্যাজেটগুলো কী কী। এছাড়া পাচ্ছি হচ্ছে হাইফেন 2 যেটা আসলে একটু প্রিমিয়াম কোয়ালিটির আপনার হচ্ছে হলো ইয়ারবাডস। এছাড়া পাচ্ছি হচ্ছে হলো ইনচার্জ আপনার হচ্ছে হলো 6 ম্যাক্স অ্যান্ড দেন হচ্ছে এছাড়া পাচ্ছেন হচ্ছে আপনার মানে আই চার্জ 6 যেটা সেটা মানে আই চার্জ। সো এখানের মধ্যে কিছু ইনফরমেশন মেনশন করা আছে এর যে আপনি এখানের মধ্যে যেমন হচ্ছে এর মধ্যে আপনি আসলে 15 ওয়াটের আপনার হচ্ছে হলো মানে সর্বোচ্চ চার্জিং ট্রান্সফার করতে পারবেন এবং এর মধ্যে আপনি হচ্ছে হলো 480 MBPS পর্যন্ত আপনি আসলে ডাটা ট্রান্সফার করতে পারবেন, যেটা আমরা যদি MB-র কথা বলি MB বড় হাতের MB সেটার ক্ষেত্রে আপনার হচ্ছে 60 MBPS পর্যন্ত আপনি আসলে ডাটা ট্রান্সমিট করতে পারবে। সো এটা একেবারে পোর্টেবল, এক দেখতে পাচ্ছেন যে পুরোপুরি ইউনিক মানে ইউনিক টাইপের আসলে প্রোডাক্ট তারা প্রোভাইড করছে আমাদের কাছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে এটা চাবি রিংয়ের মতো করে আপনি আসলে চাবি রিং হিসেবে ইউজ করতে পারবেন এবং স্ট্রং ম্যাগনেট মানে নর্মাল ম্যাগনেটটা স্ট্রং ম্যাগনেট আপনি যে কোনো প্লেসে আপনি আসলে এটাকে নিয়ে যেতে পারবেন এবং যে কোনো জায়গায় আপনি আসলে ইউজ করতে পারবেন এবং ডিউরেবলও বলা যায় এবং এটা পুরোটাই আসলে মেটালের এবং ভালো কোয়ালিটির মেটাল মানে মনে হচ্ছে আমাদের কাছে। এবং এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে এটার মাধ্যমে কিন্তু আপনি অ্যাপেল ফোনও চার্জ দিতে পারবেন, ডাটা ট্রান্সমিট করতে পারবেন, ধরেন আপনি কারোর কোনো জায়গায় ডাটা ট্রান্সফার করতে চাচ্ছেন সেটাও কিন্তু পসিবল, অ্যাপেলে লাগালেন তারপর হচ্ছে টাইপ সিতে কনভার্ট করে দিলেন বা টাইপ সি টু টাইপ সিতে আপনি কনভার্ট করে ফেলতে পারবেন। মানে এক কথায় যদি বলতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে অল ইন ওয়ান সলিউশন, যেটার মাধ্যমে আপনি ফোনের চার্জিং ট্রান্সফার করতে পারবেন বা যে কোনো কিছু করতে পারবেন। এছাড়া আরেকটা যেটা হচ্ছে ম্যাক্স 6 ম্যাক্সের ক্ষেত্রেও সেম জিনিস, বাট আপনার হচ্ছে এটার ক্ষেত্রে লেন্থ একটু বড়, লেন্থটা বড় এবং হচ্ছে হলো আপনি এটা বড় ক্যাবেল, এটা আপনার হচ্ছে 1.5 মিটার ক্যাবেল এবং এটার ক্ষেত্রে আপনি হচ্ছে মানে 5 ফিট আমরা যেটা বলি যেটা। সো আমরা এটা খুলে দেখি, মোটামুটি ওয়েল ডেকোরেশন এর যে কনস্ট্রাকশন আছে সেটা কিন্তু আপনার হচ্ছে হলো মেটালের এবং এর যে মানে আপনার যে পুরো অংশটা সেটা কিন্তু আপনার হচ্ছে ভিতরের মধ্যে আছে TPU কোর এবং উপরের সাইডে হচ্ছে হলো লাইলনের কিন্তু। সো বুঝতে পারছেন যে পুরোপুরি অনেক হেভি একটা ক্যাবেল, আর যারা আসলে মানে কোয়ালিটিফুল ক্যাবেল ইউজ করতে চান তাদের ক্ষেত্রে এটা আসলে সেই যাই হোক। এছাড়া হচ্ছে আপনি এটার মধ্যে এটা আপনি আসলে চার্জার হিসাবে ইউজ করতে পারবেন বা চার্জিং ক্যাবেল হিসাবে ইউজ করতে পারবেন, ল্যাপটপের ক্যাবেল হিসাবে ইউজ করতে পারবেন, পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ইউজ করতে মানে পাওয়ার ব্যাঙ্কের ক্যাবেল হিসেবে ইউজ করতে পারবেন, কারের ইউজ করতে পারবেন, তারপরে স্পিকার রাউটার এগুলোর ক্ষেত্রে প্রযোজ্য, ফোনের ক্ষেত্রে তো প্রযোজ্য, আইফোনের ক্ষেত্রে প্রযোজ্য এবং হচ্ছে হলো মানে এক কথা হচ্ছে হলো একটা ক্যাবেল যেটা আসলে একটু ইউনিক টাইপের। এ হচ্ছে TAU, অনেকে টাও বলা যেতে পারে বাট TAU, যেটা পুরোটাই আসলে ইনোভেটিভ একটা প্রোডাক্ট, যেটা আসলে একটা চাবি রিং এবং হচ্ছে হলো পাওয়ার ব্যাঙ্ক এবং হচ্ছে হলো আপনার মানে বোথ সাইড পাওয়ার রিং। যাই হোক এই যে এখানের মধ্যে কিছু ইনফরমেশন মেনশন করা আছে যেভাবে আপনি আসলে সেট করতে পারেন, এটা আপনি আপনার টেবিলে বা দেওয়ালে যে কোনো জায়গায় লাগায় রাখবেন, তাহলে তারপরে এসে জাস্ট রাখবেন ম্যাগনেটিক ফিল্ড পাবে এবং মানে ম্যাগনেটিক যে কানেকশন আছে সেটার মাধ্যমে কানেক্ট হবে এবং হচ্ছে হলো আপনি ইউজ করতে পারবেন। এখানে স্ক্রু দিয়ে দিছে হোল্ড করার জন্য, আদারওয়াইজ আপনি এমনিতেও ইউজ করতে পারবেন। সো জিনিসটা টাইনি হলেও অনেক সুন্দর, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ম্যাগনেট ফিল্ড এখানের মধ্যে এখানে জাস্ট কানেক্টেড হয়ে যাবে অটোমেটিক। এখানের মধ্যে পিছনে কিছু ইনফরমেশন মেনশন করা আছে যে এর মধ্যে আসলে কী আছে না আছে আর কী আছে না আছে বলতে হচ্ছে এর মধ্যে যে পাওয়ার ক্যাপাসিটি আপনার এর মধ্যে ব্যাটারি পাবেন হচ্ছে 1400 mAh এবং হচ্ছে 5V 1A করে আপনার হচ্ছে চার্জিং ট্রান্সফার করে এবং চার্জিং স্পিড মোটামুটি বলা যায়। এছাড়া এখানের মধ্যে চাবি রাখতে পারবেন টাইপ সি ক্যাবেল, মানে টাইপ সি যদি কোনো ফোন থেকে থাকে তাহলে ইমার্জেন্সি মানে এটা হচ্ছে একেবারে ছোটো আপনার চাবি রিং রাখবেন পকেটে নিয়ে ঘুরবেন, যদি ইমার্জেন্সি কোনো সময় আপনার
পাওয়ারের দরকার হয় তাহলে সেক্ষেত্রে পাওয়ার আপনি ডেলিভার করতে পারবেন। সো 1400 mAh ব্যাটারি পাচ্ছেন এবং আপনার চাবি রিং আর একটু স্টাইলিশ টাইপ কিন্তু পুরোপুরি ডিফারেন্ট টাইপের। সো এখানে দেখতে পাচ্ছেন যে এটার মধ্যে আসলে মাইক্রো ইউএসবি দিয়ে কানেক্ট করতে পারবেন, এখান থেকে চার্জ করতে পারবেন, আসবেন রাখবেন চার্জ হবে, আবার যখন দরকার হবে তখন নিয়ে যাবেন আর কি, চাবি রিং আর কি দেওয়ার সাথে রাখা। এছাড়া পেয়ে যাচ্ছে হচ্ছে আরেকটা বক্স যেখানে কিছু ইনফরমেশন মেনশন করা আছে, যেটা হচ্ছে হাইপেন টু, যেটা একটু এক্সপেন্সিভ আপনার হচ্ছে ইয়ারফোন বলা যায়। এখানে আপনার হচ্ছে এটা ব্লুটুথ 5 সাপোর্টের, তারপরে হচ্ছে এপিটিএক্স অডিও সাপোর্টের, তারপরে হচ্ছে কোয়ালকমের প্রসেসর মানে বা চিপসেট, এছাড়া হচ্ছে আপনার ওয়ারলেস চার্জিংয়ের সিস্টেম আছে, দেন হচ্ছে আর আপনার 36 আওয়ারের মতো হচ্ছে ব্যাটারি ব্যাকআপ, সো মাচ ইমপ্রেসিভ। এছাড়া টাচ কন্ট্রোল আছে, তারপরে হচ্ছে 30 মিটার পর্যন্ত আপনি আসলে কানেকটিভিটি পাবেন, সো ইজ সো অ্যামেজিং। দেন হচ্ছে আইপিএস 60 মানে আইপিএস 55 আপনার হচ্ছে ওয়াটার প্রুফ, যেটা আসলে তারা ক্লেম করেছে। এছাড়া ছিল আপনার 4 মাইক্রোফোন একটার ভিতরে, এছাড়া ছিল কমফোর্টেবল। যাই হোক, এই হচ্ছে কিছু ইয়ারটিপস এক্সট্রা, যেহেতু প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট সো এই ক্ষেত্রে কিছু এক্সট্রা ইয়ারটিপস পাবেন, এটা স্বাভাবিক। এছাড়া পাচ্ছেন হচ্ছে টাইপ সি কেবল, যেটার মাধ্যমে আপনি আসলে এর যে বক্স আছে সেটাকে চার্জ দিতে পারবেন, এবং এটা সুপার ফাস্ট আপনার কিন্তু চার্জ হয়। সুপার ফাস্ট বলতে হচ্ছে 15 মিনিটের চার্জ দিয়ে প্রায় আপনার হচ্ছে অনেক টাইম পর্যন্ত আপনি আসলে ইউজ করতে পারবেন, প্রায় হচ্ছে আর 6 ঘন্টার মতো। সো 6 ঘন্টা ইজ সো মাচ অ্যামেজিং ম্যান। অ্যান্ড এর বক্সটা হচ্ছে টাচ সেন্সিটিভ এবং এর টাচ কন্ট্রোল হচ্ছিল সুপার সুপার ফাস্ট। আমরা আসলে আপাতত দেখি, ওভারভিউ দিচ্ছি, পরবর্তীতে আমরা আসলে রিভিউ দিব। সো দেখতে পাচ্ছেন যে এটা ফাস্টলি চার্জ করা যায়, কেসও ফাস্টলি চার্জ করা যায় এবং হচ্ছিল ইয়ারবাডসগুলো হচ্ছে ফাস্টলি চার্জ করা যায়। এই হচ্ছে ইয়ারবাডসগুলো দেখতে পাচ্ছেন, একটু ডিফারেন্ট টাইপের বা ডিফারেন্ট অ্যাঙ্গেলের। এটা লেটেন্সির ক্ষেত্রেও কিন্তু এটা কম লেটেন্সি পাবে, মানে আমরা যেটা পেপার ওয়ার্কে যেটা আছে সেটা, বাট আমরা আসলে ফুল মানে রিভিউ দিব 2-1 দিনের মধ্যে, এটা আসলে রিভিউ দেওয়ার মতো প্রোডাক্ট আর কি। সো এই দেখতে পাচ্ছেন, আমরা এটা সাইডে রাখি। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ইয়ারবাডসটি, একটু ডিফারেন্ট টাইপের অ্যাঙ্গেলের আপনার হচ্ছে ইয়ারবাডসগুলো, বা আপনি ইয়ারবাডস বলেন বা অনেকে হয়তো বা ইয়ারফোন বলে। যাই হোক, চারটা মাইক আছে, তার মানে হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন ইজ গুড এবং হচ্ছে আপনি কথা বলার ক্ষেত্রেও মোটামুটি ভালো সাপোর্ট পাবেন, যদি আমরা এখন পর্যন্ত টেস্টিং করতে পারিনি, টেস্ট করে অবশ্যই অবশ্যই ভিডিও দিব। এই হচ্ছে বক্স, চার্জিং ক্যারিং বক্স, একেবারে ছোটো, টাইনি, প্রিমিয়াম ফিল দেয় প্রথমেই ধরলেই, দেখতে সব কিছু সব অ্যাঙ্গেলে। এর যে বক্স আছে, বক্সের কোয়ালিটি আসলে সেই, সো ইজিলি আপনি আসলে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। সো এই ছিল টোটাল ডিটেলস। অ্যাকচুয়ালি ক্যাবেলগুলো আমার কাছে আসলে অনেক বেশি ইউনিক মনে হয়েছে এবং আমার কাছে মনে হয় যে এটা আসলে কাজের ক্যাবেল। আপনার হচ্ছে কিছু ক্যাবেল আছে যেগুলোর স্পিড তেমন একটা পাওয়া যায় না, বাট আমার কাছে এটার কোয়ালিটি এবং হচ্ছিল এটার ইনোভেশন সব কিছু কিন্তু পারফেক্ট মনে হয়েছে। এছাড়া দেখা গেছে যে সবচেয়ে বেশি মজা পেয়েছি হচ্ছে আপনার এই প্রোডাক্টটাতে, প্রোডাক্টটা আসলে আমার কাছে বেশি ইনোভেটিভ মনে হয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে এটা যেহেতু মানে আপনি ওয়ালের মধ্যে মানে বাসার মধ্যে যে কোনো জায়গায় ওয়ালের মধ্যে আপনি এটা লাগাই দিতে পারেন বা সেট করে নিতে পারেন, আদারওয়াইজ দেখা গেছে যে এর মধ্যে ডাবল কস্টিপ কিন্তু পাচ্ছি, তো সেই ক্ষেত্রে সেইভাবে ইউজ করতে পারবেন। এবং এখানের মধ্যে আপনি আসলে চাবি রিং রাখতে পারবেন, সো চাবি রিং রাখলেন, জাস্ট বাইরে থেকে আসলেন, দিলেন, আপনার হচ্ছে চার্জ হওয়া শুরু করবে, আবার যখন খুলে নেবেন খুলে নেবেন। মানে এক কথা হচ্ছে একটু ইনোভেটিভ প্রোডাক্ট মনে হয়েছে। যদি এটার প্রাইস আসলে বাংলাদেশি টাকায় প্রায় 2900 টাকার কাছাকাছি, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন রেলমাটি, সেখানের মধ্যে আপনি আসলে পেয়ে যেতে পারেন যদি তাদের স্টক থাকে আর কি। সো এটা আমার কাছে বেশি ইনোভেটিভ মনে হয়েছে এবং এর মধ্যে যেহেতু ক্যাবেল আছে, সো এই ক্যাবেল ইউজ করে দেখা গেছে যে চার্জও দিতে পারছেন, আবার আপনার হচ্ছে হলো ইমার্জেন্সি টাইপ মানে ইমার্জেন্সির জন্য আসলে একটা গুড ইনোভেশন বল। এছাড়াও হাইপেন প্রোডাক্টটা কিন্তু একটু বেশি এক্সপেন্সিভ প্রোডাক্ট, দ্যাটস ওয়াই হচ্ছে এটাকে আমরা আসলে আজকে এই ভিডিওতে দেখাচ্ছি না, আমরা আরেকটা ভিডিও মেক করব এই প্রোডাক্টের জন্য। এটা আসলে যেহেতু এক্সপেন্সিভ প্রোডাক্ট, অ্যাকচুয়ালি একটু টেস্ট করে মানে হালকা পাতলা অ্যাটলিস্ট টেস্ট করে দেন হচ্ছে ভিডিওটা পাবলিশ করব। আর এই ধরনের মানে এই প্রোডাক্টের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, প্রাইসও জানতে পারবেন, আর আপনার যদি বাংলাদেশ থেকে নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে রেলমাটির লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে চাইলে আপনি মানে যদি স্টক থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে পারচেস করতে পারবেন। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি এই নতুন কোম্পানি মানে এই সুইজারল্যান্ডের নতুন কোম্পানি আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।